ভোজনরসিক বাঙালিদের শেষ পাতে একটু চাটনি কিংবা মিষ্টি চাই, আর সেটা যদি হয় দারুণ স্বাদের তাহলে তো কোনো কথাই নেই। বন্ধুরা, আজকের রেসিপি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শেয়ার করব দেশি আমড়ার চাটনি। বাজার থেকে একদম টাটকা দেশি আমড়া নিয়ে নিয়েছি বন্ধুরা। তারপর আমি জলে ভালো করে ধুয়ে নেব। সাধারণত জুন জুলাই মাসে এই দেশি আমড়াটা দেখতে পাওয়া যায়। এরপরে পেতে হলে একটু খুঁজতে হবে বন্ধুরা, অক্টোবর মাসের শেষের দিকে এ আমড়াটা পাকতে শুরু করে। হাত দিয়ে চটকে জলে ধুয়ে নেওয়ার পর আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পর আমি দা দিয়ে চার টুকরো করে কেটে নেব। দেশি আমড়ার আটিটা একটু শক্ত হয় বন্ধুরা। আমি একটা কাঠের উপরে আমড়াটাকে চার টুকরো করে কেটে নেব। আটিটাকে কেটে নিলে চাটনি তৈরি করার সময় টক মিষ্টি স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে বন্ধুরা, তার জন্য আমি চার টুকরো করে কেটে নেব। আমড়ার চাটনি খেতে আমরা সকলেই পছন্দ করি, কিন্তু এই আমড়ার চাটনিটা তৈরি করতে একটু বেশি সময় লাগে। আমরা অনেকে আমড়ার আটি চিবিয়ে খেতে পছন্দ করি, তার জন্য এইভাবে আমি কেটে নিয়েছি বন্ধুরা। এরপর চাটনিটি তৈরি করব। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর ফুড়নে ব্যবহার করব সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা। আমার চ্যানেলে এর আগে নানা রকম আচারের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা। ফুড়ন থেকে একটু ফ্লেভার বেরিয়ে আসার পর আমি কেটে রাখা আমড়াটাকে দিয়ে দেব। তারপর কিছুটা সময় কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। খুব সহজ একটি রেসিপি, খেতে খুবই দুর্দান্ত হয় বন্ধুরা। একদম জিভে জল আসার মতো এই দারুণ স্বাদের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। 250 গ্রামের মতো দেশি আমড়া আছে এখানে। আমি গুড়ের পরিমাণটা 250 গ্রামের থেকে একটু বেশি নিয়েছি বন্ধুরা, যেহেতু বিলেতি আমড়ার থেকেও দেশি আমড়া তুলনামূলক টক, তার জন্য একটু বেশি গুড় ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি স্বাদটা দেবেন। পরিমাণ মতো গুড় নিয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণ খেজুর কেটে টুকরো করে নিয়েছি। কষানো হয়ে গেছে বন্ধুরা, এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর আমি কিছুটা সময় ফুটিয়ে নেব, তারপর গুড় এবং খেজুরটা দিয়ে দেব। আমড়ার চাটনি তৈরির জন্য মশলা হিসাবে আমি ব্যবহার করব মৌরি, জিরে, ধনে আর কয়েকটা শুকনো লঙ্কা। খোলা কড়াইতে ভেজে গুঁড়ো করে নেব। এদিকে পরিমাণ মতো জল দেওয়ার পর ফুটে এসেছে, এরপর আমি গুড় দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। আমড়ার চাটনিটা আমি আটি সমেত করছি, আপনারা চাইলে সেদ্ধ করে শুধুমাত্র গ্রেভিটা বের করে নিয়ে চাটনিটাও তৈরি করতে পারেন। চলুন বন্ধুরা, কিভাবে মশলাটা তৈরি করছি দেখে নিন। একটা থালার মধ্যে পরিমাণ মতো মৌরি, জিরে, ধনে আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। খোলা কড়াইতে ভেজে নেব। এই মশলাটা দেওয়ার জন্য আমড়ার চাটনির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ভেজে নিয়েছি, এরপর গুঁড়ো করে নেব। আমড়ার আটি অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, এরপর আমি ভেজে রাখা মশলাটা দিয়ে 2 মিনিট মতো সেদ্ধ করে নেব। তাহলে একেবারে রেডি হয়ে যাবে জিভে জল আনার মতো দারুণ স্বাদের রেসিপি আমড়ার চাটনি।
দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসেছে। টক ঝাল মিষ্টি স্বাদের আমড়ার চাটনি একেবারে রেডি। রেসিপিটি দেখে একদম জিভে জল চলে আসছে বন্ধুরা। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খান টক ঝাল মিষ্টি স্বাদের আমড়ার চাটনি। আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যে কোনো নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে আরও নানান স্বাদের নানান রেসিপির সঙ্গে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।